আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি হোম টিউটর ফিটনেস পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা খুবই ভালো আছেন। আপনারা তো ফান্ডামেন্টাল অফ ম্যাথ যাদের মেজর সাবজেক্ট তাদের জন্য ডু অর ডাই সাজেশন। আমরা মূলত এই খ গ বিভাগের প্রথমত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নতে সাধারণ চেষ্টা করেছি। মূলত প্রশ্নে আসে 16টার মতো, 16টার মধ্যে 10টা অ্যান্সার করতে হয়, তো আমরা তার ডাবল 16 দুগুণ 32 হয়ে থাকে বা 15 দুগুণ 30, তো 30টার মতো প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আশা করা যায় 60% থেকে 100% আপনারা কমন পেতে পারেন। তবে এই কমন পাওয়াটা নির্ভর করতেছে পুরো যারা প্রশ্ন তৈরি করে তাদের উপরে, এবং আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন ইনশাআল্লাহ আমরা এখান থেকে কমন পাবো। তো মূলত এই 30টা প্রশ্ন দেওয়ার পরে আমি আরও এক্সট্রা 15টা প্রশ্ন অ্যাড করার চেষ্টা করেছি, যে 15টাও পড়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো মূলত এই সাজেশনটা কাদের জন্য, যারা খুবই ভালো প্রিপারেশন আছে তারা এই সাজেশনটা, যার সাজেশনটা রিভিশন দিতে পারেন, এবং যাদের প্রিপারেশন একদমই খারাপ তারা এই সাজেশনটা ফলো করতে পারেন। খ গ বিভাগে দেখি প্রথমত, এক নম্বর আমরা দেওয়া আছে প্রথম চ্যাপ্টার থেকে, যে পি সংযোজন বা যোজন, কিউ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ একমুখী শর্তায়ন, ফার্স্ট ব্র্যাকেট পি দ্বিমুখী শর্তায়ন কিউ উক্তিটির সত্যতা ছক গঠন করো। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বৈধতা পরীক্ষা করো, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই, আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না। ওকে, এরপর যদি বৃষ্টি হয়, 3 নম্বর, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে, বৃষ্টি হয়নি সুতরাং ফসল ভালো হয়নি, যুক্তিটি বৈধতা পরীক্ষা করো। তো এটা কি আমাদের এটা প্রথম চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে যে উক্তিটির সত্যতা বৈধতা যাচাই। তো আমি মনে করি যারা এই 3টা প্রশ্ন করতে পারবে তারা বাকি যে প্রশ্নগুলো আছে উক্তিটির সত্যতা ছক গঠন কিংবা বৈধতা পরীক্ষা ক্ষেত্রে যে বা এখানে বৈধতা পরীক্ষার যে কথায় অঙ্কগুলো আছে সেগুলোও পারবে। কারণ মূলত সাজেশনটা দেওয়া যে কোন টাইপের প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্ন সম্পর্কে একটু ধারণা এবং এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করবেন, তার আশা করি যারা এগুলো পারবে তারা বাকি প্রশ্নগুলো পারবে অ্যান্সার করতে। এবার 4 নম্বরে, টি ইকুয়াল ফাঁকা সেট, কিউ ইকুয়াল 3-4 এবং আর ইকুয়াল 0 হলে টি ক্রস আর এবং কিউ ক্রস আর নির্ণয় করো। ঠিক আছে, খুবই ইজি একটা প্রশ্ন। এরপর যে কোনো 3টি সেট এ বি সি এর জন্য প্রমাণ করো, এ মাইনাস বি ফার্স্ট বাই ক্লোজ ক্রস সি ইকুয়াল এ ক্রস সি মাইনাস বি ক্রস সি। এটাও খুবই একটা ইজি প্রশ্ন। তো মূলত বলে নিই যাদের পিডিএফ প্রয়োজন হবে, অনেকে হয়তো বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তুলতে পারবেন না, তাদের জন্য আমার সাজেশন থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমাদের পেজের লিঙ্কে অথবা আমার আইডিতে অথবা আমার হোয়াটসঅ্যাপ নক দেবেন, পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। এরপরে 6 নম্বর, এফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x + 3 ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, এটা চ্যাপ্টার 3 থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাদের এটা করা নাই তারা ক্যালকুলাস 1-এর যে ডোমেন রেঞ্জ নির্ণয় করা শিখেছেন সেখান থেকে ট্রাই করবেন, সেই রুলস অনুযায়ী করার চেষ্টা করবেন। 7 নম্বর, যদি আরেকটি অশূন্য মূলদ সংখ্যা এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয় তবে দেখাও যে আর প্লাস এক্স একটি কী অমূলদ সংখ্যা। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আশা করা যায় এটা আসবে ইনশাল্লাহ। এবং এই যে বৈধতা পরীক্ষা করা এইগুলোর মধ্যে একটা কিন্তু থাকবে, আর উক্তি যাচাইয়ের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে 15 নম্বর হচ্ছে, সরি, এখানে 8 নম্বর হচ্ছে এক্স, যদি এক্স ওয়াই গ্রেটার দেন 0, হ্যাঁ, এবং 3x + 2y = 2 হয় তবে x^4y^6 সর্বোচ্চ মান নির্ণয় করো। তো এটা মেবি মৌলিক অসমতার চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর, দেখা হচ্ছে দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূল সংখ্যা আছে, মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এটাও। এবং জাস্ট যদি x less than 1 হয় তবে দেখাও যে 1+x^1+x ইনটু 1+x^1-x গ্রেটার দেন 1 এবং ইয়াপ হতে প্রমাণ করা যে a^b লেস দেন a+b/2 a+b। ঠিক আছে, তো এই যে 30টা প্রশ্ন দেওয়া হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বর, যদি z1 z2 বিলংস টু সি হয় তবে প্রমাণ করো যে z1+z2 লেস দেন ইকুয়াল z1 modulus + z2 modulus। ওকে, এবার 13 নম্বরটা দেখি, ডিমের উপপাদ্য একদম 100%। ঠিক আছে, একদম আসার সম্ভাবনা একদমই 100%। এবার সম্পর্ক দ্বারা বর্ণিত অঞ্চল ব্যাখ্যা করো। তো সম্পর্ক দ্বারা বর্ণিত অঞ্চল সাধারণত একটা করে আসে থাকে, তো এই সম্পর্ক দ্বারা বর্ণিত অঞ্চল ব্যাখ্যা করার যে
জটিল সংখ্যার যে চ্যাপ্টার অধ্যায়ে যে অংশ আছে সেটা সেগুলো একটু আপনারা করার চেষ্টা করবেন। তার মধ্যে এই চারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে জেড মাইনাস আই মডুলাস ইকুয়াল জেড প্লাস আই মডুলাস, রিয়েল ওয়ান বাই জেড লেস দ্যান হাফ, তিন নম্বর রিয়েল জেড গ্রেটার দ্যান টু, জেড মাইনাস টু মডুলাস লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে। তবে এই টাইপের আরও কিছু প্রশ্ন থাকলে করে নেবেন, কারণ একই টাইপের প্রশ্ন এগুলো করতে গেলে দেখা যায় অটোমেটিক্যালি আপনার বাকিগুলোও পারতেছেন। তো এরপরে 15 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো 15 নাম্বারে আমাদের আছে এক্স ইকুয়াল কস থিটা প্লাস আই সাইন থিটা এবং ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার ইকুয়াল এন এ হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস এ কস থিটা ইকুয়াল এ টু দি বার এইট বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আপনারা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন কষ্ট করে, না পেলে আমাকে মেসেজ জানাবেন, আমি অধ্যায় নাম্বারটা বলে দেবো। শোনো, ড্যাগারের চিহ্ন বৃদ্ধি ব্যবহার করে 4x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণটির মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সূত্র দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলো যোগগুলো থাকে। তো একটা কথা বলে নিতে চাই, যারা নিউ ফার্স্ট ইয়ার তাদের অলরেডি আমাদের পেইড কোর্স শুরু হয়ে গেছে হোম টিউটর 55 একাডেমিতে, তারা চাইলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা ফেসবুক আইডিতে নক দিয়ে তারা কোর্সগুলো করে নিতে পারে। এছাড়াও দ্বিতীয় বর্ষের কোর্স আমাদের রানিং। এরপরে হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এরপর 18 নাম্বার দেখি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স কিউব, এটা কী বললাম 17 নাম্বার, দেখাও যে বাস্তব সহগ বৈশিষ্ট্য যে কোনো বহুপদী সমীকরণের কাল্পনিক মূলগুলো যোগলে থাকে। এরপর 18 নাম্বার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স প্লাস 15, এটা মেবি হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, ঠিক আছে। তো চ্যাপ্টারের নামটা বলে দেওয়ার বেটার ছিল। এবার হচ্ছে 9x প্লাস 15 ইকুয়াল 0 কে এমন সমীকরণে রূপান্তর করো যা তৃতীয় পর্যায়ে অনুপস্থিত। খুবই ইজি প্রশ্ন, যারা এই টাইপের প্রশ্নগুলো করেছেন দেখেন তৃতীয় বলুক চতুর্থ বলুক পঞ্চম বলুক সবগুলো পদ আশা করি আপনারা অনুপস্থিত বা হচ্ছে রিমুভ করতে পারবেন, এরকম সমীকরণ তৈরি করতে পারবেন। 19 নম্বর, যদি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণটির মূল ত্রয় আলফা বিটা গামা হয়, তবে বিটা গামা প্লাস 1 বাই আলফা গামা আলফা প্লাস 1 বাই বিটা গামা আলফা গামা বিটা প্লাস 1 বাই আলফা, ঠিক আছে। তো এটার কী করতে হবে, মূল বৈশিষ্ট্য সমীকরণটি বাইর করো। প্রশ্ন করে বই থেকে সমীকরণ তত্ত্বের যে থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা আছে সেখান থেকে আপনারা খুঁজে নেবেন। এরপর 14,553 সংখ্যাটির ভাজক এর সংখ্যা এবং ভাজকগুলির সমষ্টি নির্ণয় করো, এটা চ্যাপ্টার 9 থিওরি অফ নাম্বারের, ওকে। এরপরে উইলসনের উপপাদ্য এবং বর্ণনা এবং প্রমাণ করো, এবং 22 নম্বর হচ্ছে ফার্মার উপপাদ্য বিবৃতিও প্রমাণ করো। তো এই দুইটা মিলে একটা আসবে ইনশাল্লাহ 100%, এই দুইটা থেকে একটা আসবেই মাস্ট বি। এরপর দেখা হচ্ছে গামা 28 প্লাস 233 ইকুয়াল 0 মোট 899। তো আমাদের ইউটিউব চ্যানেলে এইসব সকল প্রশ্নের মোটামুটি ভিডিও আছে, যারা পেইড কোর্স করেছে তাদেরকে এইসব প্রশ্নগুলো করানো হয়েছে। যদি দু একটা বাকি থাকে তারা আমাকে পার্সোনালি মেসেজ দিবে, তাদেরকে এইসব এক্সাম্পলগুলো সলভ করে দেওয়া হবে। তো এরপরে হচ্ছে এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, এটা হচ্ছে ধারার, ঠিক আছে। তো প্রতি এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ধারার 10 নম্বর চ্যাপ্টার, এটা করানো হয়েছে। 25 নম্বর, রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা প্লাস রুট ওভার ওয়ান প্লাস সাইন টু থিটা প্লাস রুট ওভার ওয়ান প্লাস সাইন থ্রি থিটার ধারটির এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, চ্যাপ্টার 11 এটা, ঠিক আছে, চ্যাপ্টার 11। এরপরে মেবি চ্যাপ্টার 11 যত সম্ভব আমাকে দেখতে হবে। 26, 10 ইনভার্স 1 বাই 3 মাইনাস 10 ইনভার্স 1 বাই 7 প্লাস 10 ইনভার্স 1 বাই 13, এখানে মাইনাস কিনা প্লাস একটু পর আপনার বইয়ে দেখে নেবেন, মেবি মাইনাসই। ধারাটির এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো, এটা মেবি চ্যাপ্টার 11 মেবি, আপনার 11 অথবা 10 আপনারা দেখবেন একটু যে ত্রিকোণমিতিক অনুপাতের যে ধারাটা আছে সেখান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে 27 নাম্বার, ফাই 378 মান নির্ণয় করো, এটা বলা যায় মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যারা আমার ক্লাস চ্যাপ্টার 9 নিজেরা করতে পারবে, এটা যে চ্যাপ্টার 9 যে আমরা ক্লাসগুলো করেছি ভাজকের সমষ্টি বা এই রুলসের যে রুলসের মান নির্ণয় করে শিখেছি সেই রুলসগুলো অ্যাপ্লাই করে এটা আমাদের ফাই আতরে মান নির্ণয় হতে হবে। এখন 28 নাম্বার হচ্ছে যে সমীকরণের মূলগুলি এফ এক্স ইকুয়াল 3x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল 0 সমীকরণের, এই সমীকরণের আর প্রত্যেকটি মূলের চেয়ে 4 বড় তার সমীকরণ নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে এই সত্ত্বে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রমাণে থাকবে তা নির্ণয় করো। এবার আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি থিওরি অফ ইকুয়েশনের প্রশ্ন। এবার 30 নম্বর, যদি এ বি সি যদি 0 থেকে বড় হয় তবে প্রমাণ করো যে বি প্লাস সি সি প্লাস এ সি প্লাস এ লেস দ্যান ইকুয়াল 8 এ বি সি, ঠিক আছে। তো তাহলে আমাদের কী, এটা হচ্ছে আমাদের মেবি কোথায় এটা আছে মৌলিক অসমতা মেবি আছে, তো আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, চ্যাপ্টার 5 মনে হয় আছে, ঠিক আছে।
তো এই 30টা হচ্ছে আমাদের কি যে একদমই গুরুত্বপূর্ণ আমার কাছে। তো আশা করা যায় ইনশাল্লাহ এই 30টা প্রশ্ন থেকে আপনাদের কমন থাকবে। তো আমরা আরও 15টা প্রশ্ন যুক্ত করার চেষ্টা করেছি যাতে 80% প্রশ্ন কমন থাকে ইনশাল্লাহ, যাতে থাকে সকলে আশা করি থাকবে। তো এখানে 90-90% একটা খ গ বিভাগ সাজানোর চেষ্টা করেছি বাকি 15 আরও কিছু প্রশ্ন দিয়ে। তো চ্যাপ্টার 1 থেকে নিম্নের উক্তি সত্যতা ছক গঠন করো। তো আগের যে আমরা উক্তি সত্যতা ছক গঠন করেছি, যারা একটা বুঝতে পারবে তারা বাকিগুলো করতে পারবে। যেমন পি একমুখী সত্যায়ন, কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যোজন, এরপর হচ্ছে কিউ একমুখী সত্যায়ন আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি আমরা, এরপর একমুখী সত্যায়ন পি একমুখী সত্যায়ন আর। এবার 32 যুক্তির বৈধতা করো। যদি তুমি যুক্তির বৈধতা পরীক্ষা করো, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হবে, তুমি সফল হও নাই সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। এবার 33 নম্বরে রাখার চেষ্টা করেছি এ বি সি সেটের জন্য প্রমাণ করো, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো এই টাইপের প্রশ্নগুলো যারা পারবে, বাকি যে প্রশ্নগুলো আছে আশা করি সবগুলো পাবে। সো একটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে। তো এ ও বি দুটি সসীম শেষ হলে দেখাও যে, এটা আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আসার মতো সম্ভাবনা। দেখাও যে এন ইন্টু এ ইউনিয়ন বি ইকুয়াল এন এ প্লাস এন বি মাইনাস এন এ এন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তো এটা আমার করানো হয়েছে, এটা খুব ইজি ছিল একটা থিওরম। 35 দেখাও যে এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন গ্রেটার দ্যান হ্যাঁ টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, যেখানে এন বিলংস টু এন। ওকে, এরপরে আমরা হচ্ছে প্রমাণ করো যে, আমরা বাস্তব রিয়েল নাম্বারের চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। প্রমাণ করো যে এক নাম্বার মাইনাস এ মাইনাস বি ইকুয়াল এ বি, এই প্রশ্নগুলো আছে দেখে নেবেন। সলভ করে দেওয়া হয়েছে এ ইন্টু দুই নাম্বার এ ইন্টু মাইনাস বি এ ইকুয়াল মাইনাস ইন্টু বি ইকুয়াল এ মাইনাস এ বি। তবে এক্ষেত্রে কি এ আর বিটা প্রত্যেক ক্ষেত্রেই বাস্তব সংখ্যা। আত্রে যদি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কস থিটা হয় তবে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কস এন থিটা। এরপরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে 30টা দিয়েছি 30টা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বাদ দেবেন না একটাও। এই সময় যে 15টা যুক্ত করেছি 30টা শেষ করে অবশ্যই 15টাও করে নেবেন। অনুযায়ী নিউটনের সূত্র দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউ মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো থেকে এস ফোর নির্ণয় করো। ওকে, তো আমরা নিউটনের সূত্র শিখেছি যে কীভাবে এস ফোর নির্ণয় করতে সেটাও আমরা জানি। এক্স ফাইভ এক্স ফোর নির্ণয় করতে পারলে এক্স ফাইভ এস সিক্স যেভাবে নির্ণয় করতে আপনারা বুঝতে পারবেন, নিজেরা করতে পারবেন। এরপর চল্লিশ আমার এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণে মনে করি আলফা বিটা গামা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ওয়ান বিটা প্লাস ওয়ান বাই গামা ওয়ান বাই গামা প্লাস ওয়ান বাই আলফা মূল বৈশিষ্ট্য সমীকরণে নির্ণয় করো। অ্যাকচুয়ালি দেখাও যে 81-28 একটি যোগ সিদ্ধ সংখ্যা, খুব ইজি আমরা করেছি। এরপর 42 হচ্ছে সেভেন এক্স অনুসমতা, 15 মোট 40 অনুসমতার সমাধান করো। এরপর 43 হচ্ছে যে সমীকরণের মূলগুলি এফ এক্স অনুসমতা এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো সমীকরণে প্রত্যেকটি মূল হচ্ছে কত বড়, 4 বড়, তার সমীকরণ নির্ণয় করো। তো মেবি এটা আমি এর আগে একবার দিয়েছিলাম যত সম্ভব, এটা আবার মনে হয় রিপিটেড হয়ে গেছে যত সম্ভব। তো দেখার চেষ্টা করি না এর আগে দেওয়া হয় নাই। ওকে, নো প্রবলেম। তো এরপরে 40 নম্বর হচ্ছে যদি এ প্লাস আই বি ইকুয়াল এ ওয়ান প্লাস আই বি ওয়ান এ টু প্লাস আই বি টু ডট এ এন প্লাস আই বি এন হয় তবে দেখাও যে এক টেন ইনভার্স বি বাই এ ইকুয়াল টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট ডট টেন ইনভার্স বি এন বাই এন। আর 45 নম্বর যদি জেট ওয়ান ইকুয়াল ফোর প্লাস থ্রি আই এবং জেট ইকুয়াল ফাইভ মাইনাস আই হয় তবে দেখাও যে জেট ওয়ান প্লাস জেট টু লেস দ্যান ইকুয়াল জেট ওয়ান মডুলাস প্লাস জেট টু মডুলাস এবং জেট ওয়ান মাইনাস জেট টু মডুলাস গ্রেটার দ্যান জেট ওয়ান মডুলাস মাইনাস জেট টু মডুলাস। ওকে, তো এবং থিওরি যে চারটার কথা বললো আমি এখন, এই যে টিমওয়েবারের কথা বললাম, ফার্মাবদ্ধ উইলসন কষি সহজ কথাটা বলা হয় নাই, তবে এটা একটু ইম্পর্টেন্ট লেস। বাট এই চারটার মধ্যে আশা করা যে দুটা থাকবে, দুটো এক্সাম্পল দুটো থিওরি আমাদের থাকবে, থিওরিগুলো কিন্তু খুবই ইজি, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই সাজেশান। তো সাজেশনগুলো আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা একটা করে পেজের হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন, ওকে, অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি এই সাজেশনগুলো পিক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা পিক তুলবেন তাদের জন্য আমি একটু করে সময় দিয়ে ভালোভাবে দেখাচ্ছি, আর যারা হচ্ছে স্ক্রিনশট নেবেন একটু দেখেন প্লিজ। ওকে, এরপরে
ওকে, আশা করি আপনারা সাজেশনটি বুঝতে পেরেছেন যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো দাগায় নেবেন বা লিখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন, নিয়ে সলভ করার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ 50% 60% থেকে 100% কমন থাকবে। আসসালামু আলাইকুম। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। অল দ্য বেস্ট।